এতদিন ধরে যেটা আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছিল শেষ পর্যন্ত সেটা আবিষ্কার হয়েই গেল। হ্যাঁ, আমি করোনা ওষুধের কথাই বলছি। করোনা ভ্যাকসিন আবিষ্কারে বাজিমাত করে ফেললো রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানালেন তার স্বাস্থ্যমন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে তার মেয়ের শরীরে। এই বিষয়ে আপনাদেরকে একটি তথ্য সমৃদ্ধ ভিডিও দেওয়ার জন্যে আমাদের আজকের এই পর্বটি, তাই পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন। করোনা আবহে দীর্ঘদিন ধরেই ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি চালাচ্ছিল রাশিয়া। একদিকে যখন তুমুল উত্তেজনায় অক্সফোর্ড ভ্যাকসিনকে নিয়ে, তখনই রাশিয়া জানিয়ে দেয় সে দেশে গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট এবং রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি যৌথভাবে এই করোনার টিকা তৈরি করে ফেলেছে। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়ে দিয়েছেন তৃতীয় পরীক্ষাটি শেষ ধাপ চলছে। এই ধাপ সম্পূর্ণ হলেই বাজারে আসবে রাশিয়ার করোনার টিকা। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, এদিন পুতিন ঘোষণা করেন আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া। স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কোকে তিনি ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে ডিটেলস আপডেট দিতে বলেছেন। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই ভ্যাকসিনটির ক্ষমতা প্রশ্নাতীত। এই ভ্যাকসিন প্রস্তুতির সঙ্গে জড়িত সমস্ত কর্মীদেরও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পুতিনের বিশ্বাস, খুব শিগগিরই গণহারে এই ভ্যাকসিন উৎপাদন করে ফেলতে পারবে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের নির্দেশ, অন্তত 60% রুশ নাগরিকের শরীরে করোনা টিকা দিতে হবে। রাশিয়ার পরিকল্পনা, এই বছর অন্তত 4 কোটি টিকা বাজারে আনতে হবে। এই মুহূর্তে রুশ প্রশাসন চাইছে রিস্ক ওয়ার্কার বলতে যারা রয়েছেন, অর্থাৎ স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য জরুরি পরিষেবা কর্মীদের এ মাসেই টিকাকরণ করতে হবে। অক্টোবর থেকে টিকাকরণ হবে গণহারে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী প্রতি পরীক্ষায় প্রতিবর্গে সাফল্যের পরিচয় দিয়েছে এই ভ্যাকসিন। 18 জুন মাত্র 38 জন ভলেন্টিয়ার নিয়ে পরীক্ষা শুরু করে রাশিয়া। এর পরের ধাপে পরীক্ষা চলে 15 থেকে 20 জুলাই। গোটা বিশ্ব সাগ্রহে অপেক্ষমান, দেখতে চাইছে রাশিয়া কত তাড়াতাড়ি এই ভ্যাকসিন বাজারজাত করে, কিভাবে এই ভ্যাকসিন বিশ্বে ছড়িয়ে দেয় এই দেশ, সেটাও দেখতে চাইছে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, কারণ করোনার ওষুধ আবিষ্কার হয়েছে, এর থেকে ভালো খবর আর কিছুই হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন।